করোনা ভাইরাসের দাপটে কাঁপছে গোটা ভারতবর্ষ। রেকর্ড হারে প্রতিদিন বৃদ্ধি পেয়েই চলেছে অদৃশ্য দানবের ভয়াবহতা। সংক্রমণের সাথে সাথে ভয়ঙ্কর রূপ নিয়েছে কোভিডে মৃত্যুর সংখ্যা। করোনা ঠেকাতে দেশের মানুষকে সুরক্ষাবিধি মেনে চলতে পরামর্শ দিয়েছে সরকার। সমস্ত জনগণকে বারবার আবেদন করা হচ্ছে, কিন্তু করোনার প্রকোপ সত্ত্বেও বহু মানুষই মাস্ক না পরে বাড়ির বাইরে বেরোচ্ছেন, যার ফলে উদ্বেগ আরও বাড়িয়েছে। এই পরিস্থিতিতে মাস্ক পরা নিয়ে নতুন বার্তা দিয়েছে কেন্দ্রীয় সরকার। যে হারে সংক্রমণ ছড়াচ্ছে তাতে এবার বাড়ির মধ্যেও মাস্ক পরে থাকার পরামর্শ দিল কেন্দ্র সরকার। আমরা হাওড়ায় গিয়ের পক্ষ থেকে হাওড়া সাঁকরাইলের বাজার পরিদর্শন করলাম। মাস্ক তো পরছে, কিন্তু মাস্ককে অন্যভাবে ব্যবহার করছে, সেই চিত্র আপনারা হাওড়ায় গিয়ের পর্দায় দেখতে পাচ্ছেন। আপনি খাচ্ছেন তাই মাস্ক পরেননি, তাই তো? তো প্রচার করা হচ্ছে, তবু এতটা অনীহা কেন মাস্ক পরা থেকে? আর এক্ষুনি নেমে গেছে, এক্ষুনি কথা বলতে হতে নেমে এক্ষুনি নেমে গেছে কথা বলতে হতে নেমে গেছে ঠিক আছে, সর্বদা মাস্ক পরে থাকবেন, সবসময় পরে থাকবেন। দাদা মাস্ক কোথায়? কি ব্যাপার, মাস্ক পরছেন না কেন বলুন? কিছু বাজারের মধ্যে আপনি মাস্ক পরছেন না কেন, যেখানে এত লোকের আনাগোনা? তারপরে আমাদের থানা থেকে, সাঁকরাইল থানা থেকেও প্রচার প্রচার করা হচ্ছে। মাস্কটা পরুন, মাস্কটা নাকে ঢাকা দিন। মাস্কটা পরুন, মাস্কটা নাকে তুলুন। মাস্কটা কেন থুতনিতে বলবেন কিছু? কি জন্য মাস্ক এরকম ভাবে ব্যবহার করছেন? হাতে থাকা সত্ত্বেও মাস্ক পরছেন না। দাদা পাবলিক প্লেসে বসে আছেন, মাস্কটা পরুন। মাস্কটা পরুন, মাস্কটা তো পরছেন, নাকের ওপরে শুনতে কি হয়েছে? করতে এসেছেন, মাস্কটা তো পরবেন ঠিকভাবে। বলে গেলাম, তারপরেও কেন এরকম ভাবে মাস্ক পরছেন বলুন? কেন কেন পরছেন না কেন, অসুবিধা কি? আমরাও তো পরে ঘুরছি সারাদিন, একবারের জন্য খোলা ছিল, মাস্ক নেই কেন? মাস্কটা পরছেন না কেন, কিছু বলবেন? মাস্ক নেই কেন, ওষুধের দোকানে বলো, মাস্ক নেই বলো, পকেটে আছে, এতে আছে, মাস্কটা লাগান। এই তো স্যার খাচ্ছি আমি। দাদা ভাই মাস্কটা ঠিক করে পরুন।